হয় আমি সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমচুর কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে আজি আমি বাক্সা জেলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে আসু আহি আহি আমি সদৌ একত আমি তামুলপুর মহকুমার অন্তর্গত দুই নং ডঙরগাঁওত আহি উপস্থিত হয়েছি। ইয়াত আহি আমি এই অঞ্চলের রাইজৰ পৰা এটা বস্তু জানিব পাইলু যে এই অঞ্চলের একাংশ হিলবালির মাফিয়াসকলে তেওঁলোকে হিলবালির খনন কার্য চলার ক্ষেত্রত এই অঞ্চলটি বিধ্বস্ত, এই অঞ্চলটি বৃহত্তর গড়াখহনীয়া কবলত পৰিছে। আর এই গড়াখহনীয়ার ফলত এই অঞ্চলের বহুত মানুষ ইতিমধ্যে ঘর বাড়ি হেরুয়াই দুর্গম অঞ্চললৈ যাবলৈ বাধ্য হয়েছে। এই ইয়ার সমান্তরালক আর একটা কথা কবলৈ বিচাৰিছো, এই অঞ্চলত আসলতে কোনো ধরনের জনপ্রতিনিধি কোনো ধরনের কিন্তু কোনো ধরনের গুরুত্ব আরোপ করা নাই আমি দেখা পাইছো। এই অঞ্চলের রাইজর লগত আমি কথা পাতিছো, এই অঞ্চলের রাইজে এটাই অভিযোগ উত্থাপন করেছে কোনো জনপ্রতিনিধি জেলা প্রশাসনের ফলের কোনো এজন ব্যক্তি এই অঞ্চলত আহি কিন্তু এতিয়ালৈকে এই মানুহবিলাকৰ অবস্থার কিন্তু বুঝ লওয়া নাই। আমি দাবি উত্থাপন করছো বিটিসি প্রশাসনক, আমি দাবি উত্থাপন করছো বাক্সা জেলা প্রশাসনক, আমি দাবি উত্থাপন করছো আপনাদের অতি সোনকালে এই অঞ্চলত আহক, ডুঙরগাঁও দুই নং ডুঙরগাঁওর অঞ্চলত আহক আর এই অঞ্চলের মানুষের অবস্থা বুঝ লোক। এই অঞ্চলের মানুষে কেনেকৈ খাদ্যর অভাবত, কেনেকৈ পশু খাদ্যর অভাবত, কেনেকৈ তেওঁলোকে নিজের ঘর বাড়ি হেরুয়াই রাস্তা থাকিবলগীয়া হয়েছে আর খোয়া পানির, বিশেষ করে খোয়া পানির যে অবস্থা আজি অল্প আগতে আমি দেখা পাইছো এই অঞ্চলের মানুষবিলাক, এই অঞ্চলের মহিলাসকলে গাঁত খান্দি তলর পৰা পানি ওলাই পানি ওলাই বাটিতে পানি চাকি চাকি কিন্তু খোয়া পানির ব্যবস্থা করে আছে। অতিকৈ পিছপৰা এই অঞ্চল, এই অঞ্চল সমূহ অচিরেই রাজ্যপাল মহোদয়ে এই অঞ্চলটি পরিদর্শন করব লাগে আর এই মানুষবিলাক অল্প সকাহ দিয়ার ব্যবস্থা করব। আজি আমি সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমচুর মাননীয় কেন্দ্রীয় সমিতির সভাপতি ডাঙরিয়ার নির্দেশত আমি তামুলপুরের বিভিন্ন অঞ্চলের গড়াখহনীয়া আর অন্যান্য সমস্যাবর মানে পরিদর্শন করার কারণে আসছিল। আজি তামুলপুর সমষ্টির দুই নং ডঙরগাঁওর বরনদী আমি এই অঞ্চল পরিদর্শন করল, ইয়াত যি দেখা পালো সম্পূর্ণরূপে ইয়াত বিটিসি প্রশাসন, বিটিসি যন্ত্র, বিটিসি সরকার কমপ্লিট ব্যর্থ হয়েছে। এই অঞ্চলের মানুষখিনিক রক্ষা দেওয়ার স্বার্থে রক্ষা করার স্বার্থে কোনো ধরনের পদক্ষেপ অন্তত গড়াখহনীয়া রোধ করার কারণে বৈজ্ঞানিক পদ্ধতিত কোনো ধরনের কাম নকরলে। আজি আমি যত থিয় দি আছো এইটো মানে অতিকৈ আচরিত কথা, এই গোটেখিনি গাঁও গোটেখিনি গাঁৱৰ মানুষ আজি বানপানির প্রবল গড়াখত শেষ হয়ে গল হয়ে নিশ্চিহ্ন হয়ে গল হয়ে যদি এই বানটুকু আজি রাইজর মানুষে এই বানটু নিদিলে হয়, যার কারণে আমি আহ্বান জানাইছো বিটিসি প্রশাসনক। যেহেতু বিটিসি প্রশাসন বর্তমান নাই, আমার শ্রদ্ধা রাজ্যপাল ডাঙরিয়ায় যেহেতুকে এখনবার তেখেতর হাতত আছে, গতি রাজ্যপাল ডাঙরিয়ায় অতি শীঘ্রে এই অঞ্চল পরিদর্শন করব লাগে। অতিক দুর্গম অঞ্চল, ভূটান রাষ্ট্র একেবারে কাকতে লাগি থাকা এইখান গাঁও দুই নং ডঙরগাঁও, এই গাঁত বিটিসির যখন গড়মূরিয়া বর্তমান আছে যখন বিষয়বতীয় আছে তেখেতসকলে পরিদর্শন করে অতি শীঘ্রে এই গড়াখহনীয়া ব্যবস্থা বিজ্ঞানসম্মতভাবে প্রতিরোধ করার কারণে ব্যবস্থা গ্রহণ করব। অন্যথায় কিন্তু আমি তামুলপুর আমার সাব ডিভিশন আছে, তামুলপুর সাব ডিভিশনের যে কার্যালয় আছে এই কার্যালয়ত আমি হাজার হাজার মানুষ লৈ গৈ পেলাই আমি কিন্তু সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমচুয়ে এক প্রতিবাদী ধর্মঘট আমি আয়োজন করিম আর সেই কার্যসূচীত আমি খুব শান্তিপূর্ণভাবেই করিম। কিন্তু তাত যদি আমার দাবিব তার আগতে তেখেতসকলে পূরণ নকরে হলে কিন্তু আমি ভয়াবহ সমগ্র সমব্যাপী এই বিষয় লৈ পেলায় আমি বিটিসি প্রশাসন, বিটিসির যে দুর্নীতি ভ্রষ্টাচার পরিকল ইয়ার বিরুদ্ধে কিন্তু আমি ব্যবস্থা গ্রহণ করার কারণে আমি আমসুয়ে যত্ন করি।